السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض عدة للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين شمانتو بهاي أبونرا رب العالمين الجنة যার অশেষ মেহরবানিতে আল্লাবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন আল্লাহর সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুল সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দোদ মোহাম্মদ আলীহী ওয়াসাল্লামের প্রতি ভাই আপনারা জানেন আজকে আমরা অবস্থান করছি বিশেষ করে পশ্চিম মহাষ্ট্রগুলো অর্থাৎ সাবান মাসে অবস্থান করছি আমরা আরবি হিজরি হিজরি সালের অষ্টম মাস হচ্ছে শাবান মাস তো এই মাসে আমাদের জন্য কিছু লুকায়িত ফজিলত আছে যে ফজিলতটা আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি না আর এই মাসে ছোট্ট একদিনের জন্য কিছু বেদায়াতি অথবা কোরআন সন্ন্যাহ সাথে সম্পৃক্ত নেই এ ধরনের কিছু ফজিলত নিয়ে আমরা পড়ে থাকি কিন্তু পুরো মাসের জন্য আমাদের কিছু ফজিলত এবং কিছু কর্ম আমাদের জন্য সাল্লাহ আলী ওয়াসাল্লাম রেখে গেছেন যা আমরা অনেকে এখান থেকে মাহরুম হই এই পুরো মাসটায় আপনি যদি চান আপনার দান সাদকা তেলাওয়াত ইত্যাদি দিয়ে আপনি পরিপূর্ণ করে রাখতে পারেন আপনার যেটা রিজার্ভেশন সেই রিজার্ভেশনটা আপনি ঠিক করে রাখতে পারেন কিয়ামতের দিন যেন এটাও নাজাতের কারণ হতে পারে এই মানসিকতা নিয়েই কিছু কিছু কর্ম আছে তার মধ্যে অন্যতম হল রাসুল সালী গাছালামের সন্না সিয়াম পালন করা সবচেয়ে উত্তম কাজ হল এই মাসে সিয়াম পালন করা কারণ সাল্লাহ সালী গাছের পক্ষ থেকে এমনটি এমনটি বেশি পাওয়া যায় বা এমনভাবেই বেশি হাদিসগুলো পাওয়া যায় তো আপনারা দুটি কথা বলি যে পনেরোই শাহবানের নামে তথা সবে বরাত এর নাম দিয়ে নাম দেওয়ার কারণে আমরা পুরো মাসের যে মর্যাদাটা আছে সে মর্যাদাটাকে আমরা একবার ম্লান করে ফেলি একবারে নষ্ট করে ফেলি মূল্যায়নকে আমরা মানে এই মর্যাদাকে আমরা মূল্যায়নই করতে চাই না যেমন আগে সালাতের পরে মানুষ মোনাজাত করত। তো সালাতের পরে মোনাজাত হওয়ার কারণে কি হয় জানেন তো মুসল্লিরা সালাম ফিরে এরকমভাবে ঘাড় কাত করে ইমাম সাহেবের দিকে মানে চেয়ে থাকে যে কখন ইমাম সাহেব হাত তুলবেন আর কখন আমি পিছে পিছে শুধু আমিন আমিন বলবো কিন্তু আজকে দেখেন মানুষ আজকে শিখেছে যে শুধুমাত্র আমিন আমিন বলা নয় আমারও কিছু কাজ আছে আস্তাউ আস্তা আস্তাউরুল্লাহ আইতাল কুর্চি আছে তারপর সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো আছে তারপর অন্যান্য অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলোর ফজিলত অনেক 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 বেশি অথচ আমরা এখান থেকে অনেক অনেকেই মাহরুম ছিলাম কিন্তু আজকে দেখেন এই বেদায়াতি মোনাজাতটা চলে যাওয়ার কারণে অনেকেই কিন্তু হেদাতি অধ্যায়টা মানুষ পাচ্ছে সুতরাং শুধু একদিন নয় শুধু সবে বরতের দিন নয় শুধু পনেরো তারিখ নয় পুরো মাসকেই রাসুল সাল্লি ওসাল্লাম মর্যাদা দিয়েছেন মূল্যায়ন করেছেন আমাদেরকে সেদিকেই আগাতে হবে তো সিয়াম সম্পর্কে ছোট্ট কয়েকটি কথা বলতেই হয় যে আবু সাইদ খুদির রতি আল্লাহ তাল আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানসামাইমান ফি সাবিল্লাহ বা আদ আল্লাহ ওয়াজহু আনিনা হিসাবিনা খরিফান কোন মানুষ কোন ব্যক্তি যদি কোনো মুসলিম ভাই যদি এক দিন মাত্র সিয়াম পালন করে এক দিন এক মাস নয় এক সপ্তাহ নয় এক বছর নয় মাত্র একদিনের কথা এসেছে একটা দিন যদি সিয়াম রাখে আল্লাহর জন্য ফি সাবিল্লাহ আল্লাহর পথে অথবা আল্লাহর জন্য অথবা যুদ্ধের ময়দানে অথবা যে কোনো অবস্থায় হোক না কেন তার থেকে জাহান নামকে সত্তর বছরের পথ সম রাখবেন আল্লাহ আকবর অন্য হাদিসে এসেছে একটি গর্ত থাকবে যে গর্তের সে গর্তটা মানে পার হতে এক একশো বছর সময় লাগবে এখানে আছে বছর আর সেখানে আছে একশো বছর সেটাও হাদিস মুসলিমের সুতরাং একটা সিয়ামের মর্যাদা আপনি দিতে পারবেন না একটা সিয়াম আজকে বৃহস্পতিবার আজকে অনেকেই সিয়াম রেখেছেন আলহামদুলিল্লাহ তাদেরটা কবুল করুক এরকম ভাবে সিয়ামের মর্যাদা অনেক বেশি সুতরাং আপনি একদিন নয় শুধুমাত্র পনেরো তারিখ নয় আপনি এই মাসের যে কোনো দিন একটা সিয়াম পালন করেন দেখবেন আল্লাহ রবাহ আলামিন আপনার জন্য সেটা লিখে রাখবেন এবং সেটাই হবে যদি কবুল যদি কবুল হয় তাহলে নাজাদের জন্য কি অনেক বড় কিছু লাগে বলেন এটাই তো আমাদের জন্য যথেষ্ট হয় কিন্তু আমরা আসলে বুঝি না আমরা শুধুমাত্র বড় কিছু আঙ্গুর ফলের দিকে তাকিয়ে থাকে যে কখন আঙ্গুর ফলের ঠোকা পড়বে কখন আমি খাবো এই আঙ্গুর ফল ছাড়াও আমাদের যে আরো কিছু আছে এটা আসলে আমরা বুঝতে চাই না সম্মানিত আমার দিন ভাই বোনেরা দেখেন রসুল্লাহ আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আবু মামার তাল আনহু থেকে বর্ণিত যে আই আলী আফজাল আচ্ছা কোন আমলটা বেশি উত্তম কোন আমলটা বেশি উত্তম রসুল্লামকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে বললেন আলি কবি তুমি শিয়াম পালন করো তুমি বেশি তুমি বেশি ভালো আমল করতে চাও ভালো আমল করতে চাও উত্তম আমল করতে চাও ইসলামের মধ্যে যেটা ভালো আমল সেটা করতে চাও তুমি শ্যাম পালন করো কেন ইন্নাহুল্লাহু কারণ এর সম পরিমাণ কোন আমলের কথা আমি মোহাম্মদ সাল্লাহাম আমি তোমাকে বলতে পারবো না সুতরাং অনেক অনেক মর্যাদার অধ্যায় হল সিয়াম পালন করা দেখেন সিয়ামের জন্য আরো অনেক কথা আছে যেগুলো এগুলো বলার দরকার কিনা তা জানি না যে হয় আলমিন বলেছেন প্রতিদান আমি নিজে আল্লাহর আলমিন আমার বান দিব কেন তার কারণ হচ্ছে সিয়ামের মধ্যে কোনো রিয়া হয় না রিয়া থাকে না ছোট শির যেটাকে বলে রিয়া থাকে না কারণ আপনি সেই ফজরে খেয়েছেন পাশের বাড়ির লোকেরা কিন্তু জানে না আপনি আবার সেই ইফতার করবেন পাশের বাড়ির লোকেরা জানেন আপনি দুপুরে খেলেন কিনা সকালে নাস্তা করলেন কিনা মানে বিকেলের যে স্নাক নাস্তা আছে সেটা করলেন কিনা এটা কিন্তু মানুষ কেউ দেখছে না আপনি কার জন্য রেখেছেন শুধুমাত্র আল্লাহর জন্য রেখেছেন অন্য কারো খুশির জন্য না আপনি পানিতে ডুব দিয়ে অথবা গোসলখানায় গিয়ে অথবা রুমে একাকি থেকে দুনিয়াতে অনেক মানুষ আছে একাকি বসবাস করছে কিন্তু তারা সেম পালন করছে চাইলে কিছু খেতে পারে ফলগুলো আছে ঠান্ডা জুস পানিগুলো আছে সেগুলো খেতে পারে এই চড়া গরমের দিনে তারপরেও তারা খাচ্ছে না কার জন্য বলেন তো আল্লাহর জন্য ইফতারের প্লেট আপনার সামনে দেওয়া হয়েছে অথচ আপনি খাচ্ছেন না এক সেকেন্ড সময় আছে এক মিনিট সময় আছে আপনি তাও খাচ্ছেন না কার ভয়ে আল্লাহর ভয়ে যদি এটাই হয়ে থাকে এটাই হয়ে থাকে তাহলে আল্লাহ কেন খুশি হবেন না বলেন আল্লাহ রব্লা আলমিন অনেক খুশি হন মান্নার যখন শ্যাম পালন করে সুতরাং আমরা সিয়ামের দিকে আগাবো অন্য দিকে আগানোর কোন দরকার নেই যেমন দেখেন যে রাসুল সালি বলছেন যে রাসুলাল্লাহরণ মিন শাবান আচ্ছা আপনি সাবান মাসে এত সিয়াম পালন করেন কেন সাবান মাসে এত সিয়াম পালন করেন যা অন্য মাসে এত স্যাম রাখতে তো দেখেনি الرسول صلى الله عليه وسلم بولس ذلك شهر من رجب ذلك شهر يفعل الناس إنك استغفر الله يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن فأحب أن أرفع عملي وأنا صائم الله أكبر রফুল্লাহামকে যখন শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের কথা জিজ্ঞাসা করা হল স্মরণ করিয়ে দিয়ে তখন রফুল্লাহ বললেন যে আমি এই দিন কেন সিয়াম পালন করি তা জানো তার কারণ হচ্ছে যে এই মাসটাই হচ্ছে এই হচ্ছে মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় কিন্তু মজার ব্যাপার হল রফুল্লাহাম বলছেন যে ব্যাপার হল যে মানুষ রজব এটা হচ্ছে কি মাস গত মাসে আপনাদের সাথে কথা বলেছিলাম যে রজব মাসটা হচ্ছে হারাম মাস আর তারপরে রমজান মাস এটাও গুরুত্বপূর্ণ মাস তাই না রজব মাস যেমন হারাম মাস এটা গুরুত্বপূর্ণ মানুষের কাছে আর সামনে মাস আসতেছে যেটা সেটাও কি সেটা রমজান কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই দুই মাসের মাঝখানে মানুষের এই মানুষ এই সাবান মাসের মর্যাদা থেকে একবারেই গাফেল থাকে মর্যাদাকে মানুষ মূল্যায়ন করতে জানে না অথবা মূল্যায়ন করতে চায় না অথচ এই মাসেই অহু আশা হরুন তুর ফাউফি হিল আমাল উইলা রব আলামিন আমাদের মহান প্রতিপালকের দরবারে এই মাসেই আমাদের আমলগুলো আল্লাহ বোলা আলামের কাছে পৌঁছানো হয় উঠানো হয় আর আমি ভালোবাসি ফা ওফা আমালই আর আমার সিয়ামগুলো আমার আমলগুলো আল্লাহর দরবারে যেন এমন সময় উঠানো হয় যে আমি সিয়াম রেখেছি আল্লাহ আকবর অন্য আদেশে এটা আমি জানি না কোন দিনে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমার সিএম আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে উঠানো হবে পেশ করা হবে আমি জানি না এই জন্য আমি প্রতিদিন সিয়াম পালন করি আল্লাহ আকবর সুতরাং আপনি যদি যদি কিছু করতে চান তাহলে স্যাম পালন করুন যদি কিছু করতে চান করতেই চান তাহলে সিয়াম পালন করুন সিয়াম পালন করে আপনি শ্রাবণ মাসকে মূল্যায়ন করুন একদিন শুধুমাত্র সিয়াম রেখে একদিন এক রাত্রে শুধুমাত্র তেলাওয়াত করে আর আদায় করে তা আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যাবে আপনি কি জানেন এই দিন আল্লাহ রব্বুল আলমিন উঠেন কিনা রাসুল সাল্লালাল্লা জানলেন না আপনি জানলেন কোথায় আপনি জানলেন কিভাবে যে এই দিন আমল পেশ করা হয় আল্লাহ দরবারে এই দিন যদি ভালো খাওয়া হয় তাহলে সেদিন মানে পুরো বছর ভালো খাওয়া হয় একটা মানুষ রিক্সা চালায় সেই দিন এবাদত করে রিক্সায় চালাচ্ছে একটা পিয়ন ওই ঘরের দরজায় বসে থাকে ওই রাত্রি জেগেছিল আদায় করেছিল কেন তার তো তার তো কপাল খুলেনি সে তো ওই দরজার বাইরেই দাঁড়িয়ে আছে একজন দারোয়ান হয়ে একজন গেট খোলা গেট খোলা মানুষের গেটই খুলতেছে একজন ভিক্ষুক মানুষে ভিক্ষুক ভিক্ষায় করতেছে কেন আপনাদের এই ধরনের খারাপ বিশ্বাস থাকবে এই বিশ্বাসের সাথে কোরআন এবং সুনার কোন সম্পর্ক আছে কোনদিন জানতে চেয়েছেন আলেমদের কাছে হক মন্ত্রী আলেমদের কাছে না শুধুমাত্র টিভি রেডিও ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যেগুলো আছে এগুলো আপনারা পড়ে আছেন আপনারা আপনারা মানে সঠিকটা জানতে চান না কেন সঠিকটা জানতে চান না কেন সঠিকটা জানতে চান ইনশাল্লাহ জানতে পারবেন পেপারে যেগুলো লেখা হয় খবরগুলোই যদি ঠিক না হয় তাহলে ধর্ম কি ঠিক হবে ওখানে বলেন আমার কথা বুঝেননি মনে হয় যে পেপারে যেগুলো লেখা হচ্ছে খবর আদি এই খবরের মধ্যে দেখা যাচ্ছে স্বাভাবিক খবর দুনিয়ার খবর মানে ধর্মীয় ব্যাপারে খবরগুলো আপনাদেরকে ভালো অবস্থায় দিবে এটা আপনারা কিভাবে ভাবলেন সুতরাং সেগুলো নয় কোরআনসূন্য এখনো তো দুনিয়াতে আছে সেগুলো খুঁজুন দেখুন যে কোথায় কি আছে এই যে হাদিসের বিষয়ে যে আইসার আল্লাহ তালা আনহা বলছেন যে রসুল সাল্লাহ আলী আসসালাম ইয়াসু মুহাত্তায় নাকুল আল্লাহ ইফতেরু রসুল সাল্লাহ আলী আসসালাম যখন শাহবান মাসে সিয়াম পালন শুরু করতেন তখন উনি সিয়াম মানে রাখতেই থাকতেন আমরা যতক্ষণ না বলতাম উনি ততক্ষণ ভাঙতেন না আবার এমনও হতো উনি সিয়াম রাখতে চেন না মানে রাখেন না আবার আমরা যখন স্মরণ করিয়ে দিই তখন উনি আবার সিয়াম পালন করা শুরু করেন

পুরো এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি পালন করতে দেখেছি শাবান তো যদি এমনই হয় তাহলে আমরা কোথায় আছি মহতারাম আমার ভাই ও বোনেরা আমার দিনই ভাই ও বোনেরা আপনারা তো চাচ্ছেন যে কিছু পাওয়ার জন্য তাই না যদি কিছু পাওয়ার জন্য করি তাহলে এর চেয়ে উত্তম বিধান আমরা কিন্তু আর কেউ দিতে পারবো না ইমাম ইবন হাজার রহমাহুল্লাহ রহমাতহুল বাড়ির মধ্যে উনি উল্লেখ করছেন চার নম্বর খন্ডের মধ্যে যে ফিহি ফিহি দলিলুন দলিলুন আলা ফজল সৌমি ফি শাবানা অর্থাৎ শাবান মাসে সিয়ামের ব্যাপারে এটা একটা অন্যতম ফজিলত শাবান মাসে সিয়াম রাখার ব্যাপারে এটা একটি অন্যতম ফজিলত আবু أبو سلمة رضي الله تعالى عنها سألت رسول الله سألت عائشة رضي الله عنها عن صيام رسول الله صلى الله عليه وسلم فقالت كان يصوم حتى نقول قد صام ويفطر حتى نقول قد أفطر তো ওই যে আগের আগের হাদিসটা বললাম এই হাদিসটা আবার আবু সালমা রাজি আল্লাহ আনহা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গিনী সহধর্মী মূল মিনীন রাজি আল্লাহ আনহা উনি বলছেন যে আমি আয়সা রাজি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করলাম তো উনিও এমনটাই বললেন যে আমরা উনি সিয়াম রাখতেন না তো যখন সিয়াম রাখতেন তখন আর ছাড়তেন না আবার বললে তখন ছাড়তেন আর সাবান মাসে উনি একাধারে নিয়মিত সিয়াম পালন করতেন নিয়মিত সিয়াম পালন করতেন এবং লাগাতার সিয়াম পালন করতেন তবে হাদিসে এসেছে ইল্লা কলি লা ইল্লা কলিলা কিছুদিন ছাড়া উনি সিয়ামটা প্রায় পুরোই রাখতেন তো এখান থেকে যেটা মানে কথা এবং মানে আইমাই মুস্তাহিদ এবং মহাদিসগঞ্জ যেটা নিয়ে এসেছেন যে রসুল সাহ অন্য যেহেতু হাদিস আসছে যে তোমরা খবরদার শাবান এবং রমজানকে মিলিয়ে দিও না সেই সূত্রে প্রথম থেকে নিয়ে আপনারা চোদ্দ পনেরো সাবান পর্যন্ত স্যাম পালন করবেন এর বাড়াবাড়ি করার প্রয়োজন নেই এর বাড়াবাড়ি করার বা এর চাইতে বেশি রাখার দরকার নেই অন্য মাসে স্যাম রাখবেন কোন সমস্যা নেই দেখেন বেশি সিএম রাখার কথা যদিও আপনারা জানেন যে বিশেষ সিয়াম রাখার ওরকম দরকার নাই যেটা রাখেছেন রাসুলাম তেমন যদি রাখি তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট হয় আর লাগাতার সিয়ামের ব্যাপারে অন্য হাদিস এসেছে যে আমি সিয়াম রাখি আল্লাহ আমাকে খাওয়ান এবং আমাকে পান করান তো এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের বিশেষ খসি ছিল সুতরাং আমরা যদি সিয়াম পালন করতে চাই কেউ নফল সিয়াম শাহাবান মাসে তাহলে প্রথম থেকে নিয়ে শুরু করুন লাগাতার আপনি

মানে তার শেষ কর্ম হয় দেখেন আমরা অনেক বলি না যে আল্লাহ তুমি আমার শেষ কর্মটা ভালো করো আল্লাহ আলুকা হে আল্লাহ আমার শেষ আমলটা তুমি ভালো অবস্থায় দেখো অনেক মানুষ দেখবেন খারাপ অবস্থায় মৃত্যুবরণ করলো অলি আদুল্লাহ মানুষ ভালোই ছিল কিন্তু এমন কিছু কাজে গেছে মানুষের অন্যায় করছে অথবা ধরে নেন যে কিছু চুরি করতেছে এই অবস্থায় মানুষ মারা গেল অথবা মানে এমন কিছু নিষিদ্ধ জিনিস খাচ্ছে খাওয়া অবস্থায় মারা গেল তাহলে এগুলো কি খারাপ এগুলো কি ভালো এগুলো খারাপ তো সুতরাং সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সর্বশেষ আমলটা বা মানে ভালো অবস্থায় যেন আমাদের মৃত্যু হয় ইমানের অবস্থায় তো যে হাদিসটা স্মরণ করিয়ে দিচ্ছিলাম সেটা হলো কি যে ব্যক্তির শেষ কর্ম হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়াচ্ছিল মানুষকে খাওয়াতো এই অবস্থায় তার মৃত্যু হল আতুল্লাহ সাল্লাম বললেন তা হালাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর অমন খাতু বিসমিন এটি হচ্ছে আমাদের বিষয়বস্তু ইয় কেউ যদি একদিন একদিন সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন সাবধান আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি একদিন সিয়াম পালন করে দাখাল জান্না সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং আরো হাদিসের শেষ অংশ কেউ যদি তার শেষ কথা বলে যে লাগে আর জান্নাতের মধ্যে প্রবেশ জান্নাতে প্রবেশ করবে সাহে হোসাইম হল্লা এই হাদিসের ব্যাখ্যা দিয়ে উনি বলছেন লম্বা ব্যাখ্যা বলেছেন কিন্তু উনি সংক্ষিপ্ত আকারে বলছি যে কেউ যদি সিয়াম পালন করে কেউ যদি শ্যাম পালন করে তো পরবর্তী সিয়াম আসার আগ পর্যন্ত যেমন আপনি বৃহস্পতিবার সিয়াম পালন করেছিলেন তো সোমবারের আগ পর্যন্ত যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ইনশাআল্লাহ তো পরের দিন সকাল আসার আগ পর্যন্ত যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন এবং আপনি যদি লাইলাহা ইল্লাহ বলেন আর যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন অথবা আপনার কথা বন্ধ হয়ে যায় অথবা আপনি অসুস্থ হন অথবা অপারেশন থিয়েটারে ঢুকার আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন এরপরে কি হলো আপনার কথা বন্ধ হয়ে গেল উনি বলেছেন হাত্তা শুহুর প্রথমে সাহার বলেছেন তারপরে শুহুর অর্থাৎ আপনি বলার পরে ধরে নেন এক মাস আপনি কথা বলতে পারলেন না মরে গেলেন আপনার শেষ কথা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর অন্য বিশ্ব অনেক হাদিস এসেছে এই পিছনে আমি ওইদিকে যাচ্ছি না আবার অন্য জায়গাতে বলেছেন শুহুর যদি অনেক মাসও থাকে আর যদি আর কোন কথা না বলে শুধু ছাড়া তাহলে প্রবেশ করবে তারপরে এই হাদিসটা হাসান যে হাদিসটা এখন বললাম সেই হাদিসটা হাসান এবং এর অনেকগুলো শাহাহেদ আছে এবং এই হাদিসগুলো বিভিন্ন রাবি থেকেও বর্ণিত হয়েছে অনেকগুলো অনেকগুলো রাবি থেকে বর্ণিত হয়েছে তো এই দিনে আমাদের করণীয় হল অর্থাৎ এই দিন বলতে সরি এই মাসটায় আমাদের করণ হল শ্যাম পালন করা শ্যাম পালন করা তবে মনে রাখবেন আপনি যদি শ্যাম পালন না করেন তাহলে আপনার গুণা হবে না শ্যাম পালন যদি না করেন তাহলে গুণা হবে না অতিরিক্ত আদায় না করেন তাহলে গুণা হবে না তবে মনে রাখবেন যদি আপনি বেদাতের সাথে সংশ্লিষ্ট হন শুধু একদিন নির্দিষ্ট করে শ্যাম পালন করেন তাহলে এটা বেদাত এটা বেদাত এটা বেদাহ লাফি এটা সবাই বেদাত বলেছেন ওলামায় মুস্তাহিদ ওলামায় সালাফ সবাই এটাকে বেদাত বলেছেন তাই আমি আপনাদেরকে বেদাত বলছি আমার নিজের বানানো বেদাত বলিনি কিন্তু সুতরাং এটা হচ্ছে বেদাত মানে আজ যেটা ভ্রষ্টতা আসবে যেটা দিনের মধ্যে আপনি নতুন সৃষ্টি করে সেটা পালন করবেন আপনি স্থায়িত্ব দিবেন সেটাই হচ্ছে জাহান নামের কারণ হিসাবে দাঁড়াবে একদিন নয় প্রতিদিন আল্লাহ রবুল্লাহ আলমিন আসেন দেখেন আপনি কেন একদিন করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন কি বলছেন রাসুল সাল সাল্লাম কি বলে গেছেন আমাদের জন্য সেই বুখারের হাদিস সেই বুখারি হাদিসটা দেখবেন এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস উনি বলছেন রাসুল সাল্লাম বলছেন আল্লাহ রব্ুল্লা আলমিন প্রতি রাতে শুনতে পাচ্ছেন তো কথা তাই না আমি আপনাকে বলছি প্রতি রাতেই আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়ার আসমানে নেমে আসেন কাদের জন্য আমাদের জন্য যখন শেষ মানে তিন ভাগের এক ভাগ যখন রাত বাঁকে থাকে তখন এসে বলে যে কে আমাকে আছো ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাও তোমার দরকার প্রয়োজন আমি তোমার আশা পূরণ করবো আমি তোমার ডাকে সাড়া দিব এবং কে আছো গুণাগার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ আকবার তাহলে আপনি কেন একটা রাত নির্দিষ্ট করবেন আমি কে এতই পাগল বলেন তো আমি কে এতই বুঝি মানে এতই মানে অনেক বেশি বুঝে ফেলেছি হ্যাঁ সুতরাং এগুলো কিচ্ছু করার দরকার নেই শুধু যেটা আছে আপনারা সেগুলোই করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের জন্য নাজাত অপেক্ষা করছে তবে মনে রাখবেন বেশি করাতে নাজাত নেই নাজাত আছে যতটুকু উপযুক্ত করাটাতেই আছে অতিরিক্ত সালাতে অতিরিক্ত সালাতে নাজাত নেই অতিরিক্ত সিয়ামে নাজাত নেই যেটা করেছে যদি আপনি বত্রিশটা রোজা করেন ত্রিশটার পরিবর্তে যদি পঁয়ত্রিশটা করেন তাহলে কি হবে এটা থেকে কেউ করতে চায় না সুতরাং যেটা নাই সেটা করবেন কেন সুতরাং আমি আপনাদেরকে বলবো সিয়াম রাখার সাথে সাথে আল্লাহ বেশি স্মরণ করুন আল্লাহ রবুল্লা আলমিনকে বেশি স্মরণ করুন জিকির করুন লাইহিল্লাহ পড়ুন আল্লাহ আকবর পড়ুন বিল্লাহ পড়ুন লাইক আলাহ আল্লাহুল্লিন কদির এগুলো পড়ুন তারপরে আল্লাহ রবুল্লা আলমের কাছে বেশি বেশি করে দোয়া চান কারণ সেম অবস্থায় দোয়া কবুল হয় তো দুয়া পড়েন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আল্লাহর কাছে দোয়া চান কি দোয়া চান আপনি কি চান আপনার পরিবারে কি দরকার গাড়ি নাই গাড়ি চান বাড়ি নাই বাড়ি চান সন্তান নাই সন্তান চান কি চান আপনি সব কিছু দিবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আবার কি করবেন ইস্তেফার করবেন ইস্তেকফার করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়ার অনেক কিছু খুলে দেন সুতরাং বিশেষ করে ইস্তেফার পড়ুন আস্তা পড়ুন আস্তা জন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আস্তা ইলাই আমি আপনাকেই বলছি কিন্তু মহতারাম মহতারামা যারা আছেন মা ও আমি আপনাকে বলছি যারা শুনছেন তাকেই বলছে যে এইগুলো করুন অন্যগুলো নাই আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করছি বলেন তো আজকে কি আপনি এক পৃষ্ঠা কোরআন পড়েছেন একটা সুরা একটা আয়াত পড়েছেন যদি উত্তর হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আপনাকে কি বলবো আমি বলেন সুরা এখলাসটা পড়েন তো যদি তিনবার পড়েন তাহলে সুরা মানে পুরো কোরআন খতমের সোয়াব পাচ্ছেন যদি আপনি সোরা কাফেরুন চারবার পড়েন তাহলে পুরো কোরআন খতমের সোয়াব পাচ্ছেন তাহলে এগুলো কি করছেন আপনি সুরা এখলাস কাজকে একবারও পড়েছেন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ে তাহলে এটাই তার জন্য যথেষ্ট কি যথেষ্ট সবকিছুর জন্য যথেষ্ট এবাদতের জন্য যথেষ্ট হতে পারে ক্রিয়ামুল্লাহলের জন্য যথেষ্ট হতে পারে তারপরে অনেক কিছুর জন্য যথেষ্ট হতে পারে আপনি তাহাজত পড়েনি দেখা যাচ্ছে এই সুরাটার কারণে আপনার তাহাজতি সবটা আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন দিবেন কারণ আপনি পড়তে পারেননি সুতরাং কাফাতাহ বলা হয়েছে হাদিসে সুতরাং আপনি এই এই সমস্ত বিষয়গুলো একটু চিন্তা করুন এবং দেখুন ইনশাআল্লাহ এর মাধ্যমে নাজাতের পথ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলো স্মরণ করবেন আর দান সাদকা মানুষকে খাওয়ানো মানুষের সাথে সুন্দর কথা বলা মানুষকে দাওয়াত দেওয়া যে এটা বেদাত এটা চলে না দেখো এটা করছো কেন এটা তো হাদিসে নেই এগুলো যে যে টিভি রেডিওতে পেপার পত্রিকা যেগুলো বলছে এগুলো তো হাদিসের সাথে সম্পর্ক অনেক কিছুই তো বলে অনেক কিছুই তো তারা বলে সেগুলোর সাথে হাদিসের সম্পর্ক নাই সেগুলো বলেন দাওয়াত দেন এর মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নাজাদের ব্যবস্থা করবেন বারাক আল্লাহ ফিকুম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ জামি আবার দোয়া করি আমার জন্য দোয়া করবেন এবং এগুলোর মধ্যেই থাকেন দোয়া জিকির ভাত রান্না করছেন আপনার যদি তখন পড়েন সমস্যা আছে সুহান আল্লাহ পড়েন সমস্যা আছে হ্যাঁ কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাবুল্লাহ আলম রাসুল্লাহাম বলছেন মা বাইন আসামলা উমা বাইন আসামা ও আল্লাহ যে যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আসমান জমিনের ভিতরে ভাঁকা জায়গাগুলো আল্লাহ পূরণ করে দেন নেকি তারাতে আল্লাহ আকবার আপনি কি চানার সুবহান আল্লাহ পড়েন সুবহান আল্লাহ পড়লে ওরকমই সুতরাং শ্যাম পালন করুন দান খয়রাত দোয়া ইস্তেফার কোরআন তেলাওয়াত এগুলো করুন অতিরিক্ত কিছু করতে যাবেন না ভালোর কাছে খারাপটা বেশি হয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নাম